আসসালামু আলাইকুম। হস্তাক্ষর ভালো হইলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়, এই প্রবাদটির সাথে আপনারা সবাই পরিচিত এবং সুন্দর হাতের লেখা করার জন্য আমরা অনেকেই প্রাণপণ চেষ্টা করি। অনেকে হাতের লেখা সুন্দর করতে পারে, অনেকে পারে না। আজকের ভিডিওটি যারা হাতের লেখা সুন্দর করতে চান তাদের জন্য। আমার আজকের টিপসটি হচ্ছে মাত্রা কিভাবে আমরা ইউজ করব সেই ব্যাপারে। আমরা যদি বাংলা বর্ণমালাগুলো খেয়াল করি, মোট 50টি বর্ণমালা রয়েছে। তার ভিতরে পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। আমরা একটু বর্ণমালাগুলোর সাথে পরিচিত হয়ে নেই। পূর্ণমাত্রা যে 32টি সেগুলো হচ্ছে অ, আ, ই, ই, উ, ক, ঘ, চ, ছ, জ, জ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্ত ন, ফ, ব, ব, ম, জ, র, ল, মূর্ধন্য ষ, দন্ত ষ, হ, র, র, অন্তস্থ। এই যে 32টি বর্ণমালা রয়েছে এর উপরে পুরোপুরি মাত্রা দিতে হবে। আমরা লেখার সময় এই ব্যাপারটা খেয়াল করে দেখব যে এর উপরে পুরোপুরি মাত্রা পড়ছে কিনা। সেকেন্ড রাউন্ড যদি আমরা দেখি, অর্ধমাত্রা হচ্ছে 8টি, তার ভিতরে রয়েছে রি, খ, গ, মূর্ধন্য ণ, থ, ধ, প এবং তালব্য ষ। এর উপরে খেয়াল করলে দেখা যায় যে অর্ধেক করে মাত্রা দেওয়া রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, অর্ধেক অর্ধেক করে মাত্রা দেওয়া রয়েছে। লেখার সময় আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শেষে যদি দেখি মাত্রাহীন বর্ণ, একেবারেই উপরে কোনো মাত্রা নেই, হচ্ছে 10টি এ, ঐ, ও, ঔ, উ, ইয়, খণ্ডতা, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এর উপরে কোনো মাত্রা নেই। সো ভিউয়ার্স, আপনারা হাতের লেখা যখন প্র্যাকটিস করবেন, যখন সুন্দর করে ট্রাইটা করবেন, তখন এই পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি, এগুলো সবার কম বেশি প্রায় মাথায় আছে যে এইটার উপরে মাত্রা আছে, এটার উপরে মাত্রা নেই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে লেখার সময় এটা আমরা খেয়াল করে দিতে পারি না, অথবা ইচ্ছাকৃতভাবে আমরা দেই না, দ্রুত লেখার জন্য দেয়া হয় না। এই কারণে আপনারা যারা এবারে সুন্দর করতে চাচ্ছেন হাতের লেখা, তারা এই প্রথমে মাত্রাযুক্ত, তারপরে মাত্রাহীন, অর্ধমাত্রা, এই ব্যাপারগুলো মাথায় রেখে তারপরে লিখতে থাকবেন। তাহলে দেখা যাবে একটা সময় আপনি একটা দুটো অক্ষর করে করে ঠিক করতে করতে একটা সময় আপনার ফুললি একটা ওভারভিউ আইডিয়া এসে যাবে যে আমি কোনটা সময় মাত্রা ব্যবহার করবো, কোনটা সময় মাত্রা ব্যবহার করবো না। সো দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা হাতের লেখা প্র্যাকটিস করতে থাকুন, হাতের লেখাটা কিন্তু সুন্দর হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং।